মাই চ্যানেল দ্য কলকাতা ব্লগার্স। আমি তোমাদের সাথে আজকেই নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ভিডিও। সো আজকে আমি পোস্ট করতে চলেছি একটা ইকোপার্কের ভিডিও, সেটা জানোই আমার সাথে শ্যুট করা হয়েছিল আর আমার ছাড়ার কোনো প্ল্যান ছিল না। বাট আমি যখন এডিট করতে বসলাম সব ভিডিওগুলো করে দেখলাম, তবে এডিট করলাম, তারপর দেখলাম একটা সুন্দর একটা ভিডিও হচ্ছে আর ভিডিওতে আছে প্রচুর মজা। তোমরা সবাই, আমি জানি সবাই ইকোপার্কে গেছো, তো তাও আমি ভিডিওটা পোস্ট করছি একটা ট্রাভেল ব্লগের মধ্যেই। সো অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা, আমাকে বললো যে কেমন লাগছে। চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো তাহলে দেখা হচ্ছে ভিডিওতে। হচ্ছে কি ইকো পার্কে এক নম্বর গেট, আমরা ঢুকেছি ওইখান থেকে। সো আমি এসেছি আমার ফ্যামিলি আর এটা হচ্ছে আমার বন্ধু। হাই, সত্যি এটা হচ্ছে গিয়ে লাইন, যেটা কোন পর্যন্ত চলে গেছে বুঝতে পারছি না। টিকিট কাটার লাইন ঢোকার জন্য এখন ঢুকতে বলছে আমাদের একটা বাজবে আবার, তাই মনে হচ্ছে। আমরা লাইনের কাছাকাছি আসতে পেরেছি। টিকিট কাউন্টার, কাউন্টার একটু দূরের থেকে তোল। খুব রোদ তো, দিস ইজ টিকিট কাউন্টার। খুব রোদ আজকে, শীতকাল না গরমকাল বোঝা যাচ্ছে না। ও দিস ইজ আত্রেই দাস, ওকে ঘাস কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে সব বাচ্চা বাচ্চা গুলো খেলছে, কোথায় কার উপরে দাঁড়াবো। এই যে কাকি এখানে খুব উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। এই যে মাস্ক ব্যবহার করুন। আমরা ঢুকে গেছি, এন্টার করে গেছি, বেশি কিছু বাইরে। এই যে ম্যাপটা দেখা, ম্যাপটা দেখা, এই যে এই যে এদিকার দিস ইজ দা ম্যাপ গাইস, যেটা কোনো কাজে লাগে না, যেটা কোনো কাজে লাগে না, কেউ ঘোরো না। তারপরে এদিকে সবাই চেপে নিজের মতো ঘোরো। আমফানে আমি তো ভাবছি এগুলো সব এখন ঠিকই আছে। এখানে সবাই বসে আছে পিকনিক পার্টি, কি এটাকে বলে জানো, এই যে লাখা ট্যাম্পোলিন বলে না, ট্যাম্পোলিন বলে ওই কিছু একটা বলে, অত চাপিয়ে লাভ নেই। ওটা কি জানো হচ্ছে সরোবর, বড় সরোবর। হ্যাঁ অনেক সুন্দর গার্ডেনটা। হ্যাঁ সূর্য, আমি খুঁজে পাচ্ছি না, ভালো করে তোল, কেটে গেল তোর কাকি। কে বাবা, কে ভোট গেল কাল চলে এসছে নাকি, কি হলো? এটা ভালো এসছে দেখো তো, একটু সূর্য হালকা করে একটু পোজ দে। আমি এই এক টুকরো নেব,
ওকে আবার পাঁচ টুকরো কিনে দিতে বললো আমাকে বলছে একটুখানি নেব ওই জন্য বললাম ছোট পিস নেব আচ্ছা এটা দিয়ে তোদের দু ভাগ হ্যাঁ এখন এখন যদি আর একটুখানি বেশি খাই তাহলে শুয়ে পড়তে হবে ছবি তোল এই পয়েন্টটা তোল আমরা এখানে যাব এইটা রেন ফরেস্ট এই তো পিছনে এইটা চল সো গাইস আমরা সেভেন ওয়ান্ডার্সে ঢুকে পড়েছি Thank you.
পর্যন্ত ওই মাঝখানে বসতাম। চল না তোমার সামনে গাড়ি যাবে বেকার ওইদিকটা পর আমি এতক্ষণ চালু করিনি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটাকে ভালো লাগলে করে দিয়ে একটা লাইক আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ট্রাভেল ব্লগ তোমাদের কেমন লাগে আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকেও, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে।